অ্যাওয়ার্ডে আমরা সম্মান পাই না, আমরা সম্মান পাই ভালোবাসায়, আমরা সম্মান পাই ভালোবাসা দেওয়াতে। আর সেই ভালোবাসায় সেই রেসপেক্টটা যদি একটা মানুষ যে 40-45 বছর ধরে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে একটা সময় ধরে, আজকে সেই মানুষটাকে যদি শুটিং বন্ধ হয়ে যায় বা এইভাবে যদি তাকে মানে কি বলবো, ওনার তো এখন বম্বেতে প্রচুর পরিচয়, আজকে যদি আপনাদের মাধ্যমে যখন নিউজটা যাবে 100টা ফোন ওনার কাছেই আসবে। আই এম শিওর তিনি তার মনের কথা এখন হয়তো মিডিয়ার সামনে সেরকম ভাবে বলতে পারছে না, কিন্তু কোথাও না কোথাও তো সেই মনের কথাটা বলবে। এবং সেখানে যদি তাদের মাথায় যদি এটা ধরতে, বাংলায় কাজ করাটা সহজ নয়, বাংলায় কাজ করাটা কঠিন, এটা খারাপ ন্যারেটিভ হচ্ছে। আমি 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 সবসময় একটাই কথা বলি যে যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। আজকে যে এটা হলো সেটা ভুল কোথাও যেন আমার মনে হয়, এবং আমি রিকোয়েস্ট করব ফেডারেশনকে কে এটা রিকনসিডার করা, কাজ বন্ধ করে গায়ের চোরে মানে একটা ভুল নেগেটিভ তৈরি করাকে আমরা আগেনস্ট টেকনিশিয়ান, আমরা আগেনস্ট দ্য নিয়ম, আমি আমি সেটা বিরু। আসুন আমরা আমরা আলোচনার জন্য রেডি আছি এবং এটা রিকনসিডার করা হবে, এটাই আমাদের রিকোয়েস্ট। আমার যা যা বলার আমি তোমার শুনতে চাই না, আমি সকালবেলা দাঁড়াও সেফের কিছু নেই, কারণ আমি তো 40 বছরের উপর হয়ে গেছি। প্রথম কথা আমি বলি যে টেকনিশিয়ানদের বিরোধিতা কত সে ভূমিকা, আমাদের ইন্ডাস্ট্রিতে যদি 1 জন প্রযোজকও ছবি করেন, 100 জন প্রযোজকও ছবি করেন, ছবি বানান, টেলিভিশন বানান, এটা আমরা সবসময় টেকনিশিয়ানদের কথা মাথায় রাখি। আমার থেকে এখানে যারা দাঁড়িয়ে আছেন বা পেছনে আছেন এই ইন্ডাস্ট্রিতে, এই টেকনিশিয়ান স্টুডিওর দুঃখের সময়টা আমার থেকে ভালো কেউ খুব কম লোক দেখেছে। খারাপ সময়টা কি বলে আমার থেকে কেউ দেখেননি, যেখানে পুরো স্টুডিওতে 4-5 জন ঘুরে বেড়াতো বা আর্টিস্ট হয়ে এসে কাজ করতো, তার বেশি না। আজকে তো সেটা অনেকটা বড় জায়গায় গেছে, আমরা চাই আরো বড় জায়গায়। আজকে আমরা প্যান ইন্ডিয়া নিয়ে কথা বলছি, ন্যাশনাল কাজ নিয়ে কথা বলছি, তারা এসে এসে আপনারা দেখছেন এখানে এসে কাজ করার চেষ্টা করছে, কিন্তু অনেকে আসতে পারছেন না। আর সেখানে আমাদের একটা কাজ হতে পারে সমস্যা, আমি সবসময় ফেস করি এটা, যেগুলো আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা থেকে ফ্যামিলি আমরা বসে সেটা কাজ বন্ধ করা, যেখানে প্রত্যেকটা দিন একজন প্রযোজক আজকে যে প্রডিউসার হয়ে গেছেন রেগুলার ছবি করেছেন, আমি ওর ছবিতে কাজ করেছি, আমার তো মনে হয় না যে 9টা 5 কল থাকলে আমি 9টা 5 কোনো দিন সেটে গেছি। কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখন অবধি, সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক। অ্যাজ এ ইন্ডাস্ট্রি দেখুন, এই কাজ কাজের সংখ্যা কমে যাচ্ছে, যেখানে আগে বম্বে থেকে প্রচুর অ্যাশুর আসতো বা বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো বাংলায় হতো সেগুলো আস্তে আস্তে 90% বন্ধ হয়ে গেছে। এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় এই মানে কোনো কারণ ছাড়া, এবং যদি জোর করে বলি যে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি এটা টেকনিশিয়ানসের বিরুদ্ধে বা এইটা টেকনিশিয়ানসদের আগেনস্টে পায়, তো আমার মনে হয় সেটা এটা ভুল ন্যারেটিভ যাওয়া হচ্ছে। আমার মনে হয় যে কাজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না। এবং কোথায় বাংলা ছবি হচ্ছে বলুন তো, হাতে গোনা 10টাও বাংলা ছবি, ভালো বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে। এবং এইটা যদি হয় তো সেখানে একটা আমার মনে হয় কি একটা বাজে ন্যারেটিভ যাবে রেস্ট অফ ইন্ডিয়াতে, মানে হয় না কি বাংলার বাইরে গিয়ে কী হচ্ছে, কে কাজ বন্ধ করে দিচ্ছে, এই বন্ধ করে দিচ্ছে, যারা ভাবছে কাজ করতে আসবে আমাদের কাছে খবর আছে রাজ একটা হিন্দি ওয়েব সিরিজ করছে, তাকে তাতে বলা হয়েছে বাংলায় আর কাজ করবে, সেটা হিন্দিতে মানে অন্য কোথাও বাংলার বাইরে শ্যুট করতে হবে। চরকির মতন একটা চ্যানেল যে বাংলাদেশ থেকে এসেছিলো, 12টা ওয়েব সিরিজ শুরু হওয়ার কথা ছিল বাংলায়, তারাও বন্ধ করে চলে গেছে, তারা উড়িষ্যা শিলংয়ে শ্যুট করছে, আমরা বাংলায় শ্যুট করছি না। কিন্তু তাদের প্রথম কি বলবো, প্রথম এই ছিল যে বাংলায় শ্যুট করবে, বাংলা টেকনিশিয়ান এবং বাংলা আর্টিস্টদেরকে নিয়ে শ্যুট করবে, সেই কাজগুলোও বাইরে চলে যাচ্ছে। আমার মনে হয় যে ফেডারেশনকে ভাবা উচিত, মানে কোথাও যেন মনে হয় কি একটা কাজ বন্ধ করে, বা আমরা যদি একটা কাজ আজকে আমরা যদি বলি যে আমরা কাজ বন্ধ করছি, তা জীবনে হয়তো নিজের একটা ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য আমি এটা করতে পেরেছি, দেখো আমার কত বড় সাহস, কত বড় পাওয়ার। আমার এই পাওয়ারটা কী, পাওয়ারটা হচ্ছে সবাইকে নিয়ে চলা, সবাইকে সবারই বাড়িতে যেন রান্নাটা হয়, সবারই বাড়িতে যেন সবাই শান্তিতে ঘুমোতে পারে, সবাই যেন একসাথে চলতে পারে, এইটাই তো পাওয়ার, এইটাই তো ফেডারেশন প্রেসিডেন্টের কাজ। আজকে শুটিংটা যে বন্ধ করা হলো ফ্রম ফেডারেশন টেকনিশিয়ানরা যে এলেন না, তার তো কোনো ব্যাখ্যা হবে। আমি যদি আজকে শুটিংয়ে আমার একটা কথা কথা বলছি, আজকে বোম্বাদা প্রডিউসার আমি তার ছবি রাখতে বা বোম্বাদার ছবিতে আমি গেলাম না, শুটিংয়েই গেলাম, এবার আমি কোনো উত্তর দিচ্ছি না, তো বোম্বাদার এক্সপেক্ট করবে আজকে তুমি আমার শুটিংয়ে এলে না কেন, আজকে তো এত বড় ইনফ্রাস্ট্রাকচার, আজকে তো খরচা হচ্ছে, আজকে একটা স্টুডিও বুক করা হয়েছে, আজকে একটা এত বড় টেকনিশিয়ান লাইট থেকে আরম্ভ করে সমস্ত কিছু আনা হয়েছে, আজকে তার কষ্ট পড়েছে, আজকে 4-5 লাখ টাকা তো মিনিমাম খরচা হবে, সেই খরচাটা যে আমি গেলাম না শুটিংয়ে বোম্বাদার, তার জবাব তো আমাকে দিতে হবে, কেন আমি গেলাম না, সেই জবাবটার জন্য আমরা ওয়েট করছি কেন আজকে তারা এলেন না। তারা যখন যেভাবে জবাবটা দেবে আমার মনে হয় সেইভাবে আমরাও রিয়াকশনটা দেবো, তো এইভাবে কাজ বন্ধ করে কোনোদিন কোনো উন্নতি হতে পারে। কারণ আমি দেখেছি
একজন পরিচালক, তিনি আমার ছবির পরিচালক, তার কাজ একটা সময় তারা বন্ধ করেছেন, আলোচনা করেছে, তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে, মানে ইটস এন অফিসিয়াল ডিক্লারেশন, আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে। এবার কাজটা এজেন্ট যে বলছে কাজটা কেন হলো না, আই ডোন্ট নো, মানে এটা আমাদের কাছে এখন অব্দি কোনো উত্তর। প্লাস একটা ডিরেক্টর রেসপেক্ট বলে একটা গ্রুপ বসে আছে, একজন ডিরেক্টর 9 মাস 10 মাস ধরে খেটে একটা স্ক্রিপ্ট তৈরি করে, এবং একটা ডিরেক্টর যখন একটা কাজ নিয়ে শুরু করেন সেখানে আলটিমেটলি কারা কাজ করে, অ্যাক্টার্স এবং টেকনিশিয়ানস। সো আমরা তো চাইবো জিনিসটা পারুক, আজকে যদি এইটা হতে থাকে যে যে কোনো একটা কারণে কাজটা বন্ধ হয়ে গেল, কাজের সঙ্গে আলোচনা চলতে থাকে এরকম বহুবার হয়েছে আমাদের জন্য, আমরা যে টেকনিশিয়ান স্টুডিওতে দাঁড়িয়ে আছি সেখানে আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা দিয়ে এত ভালো স্টুডিও বানিয়েছে, কিসের জন্য? কাজ যেন আরো বাড়ে, কাজ যেন সংখ্যাটা বাড়ে, আর্টিস্ট এবং টেকনিশিয়ান দুজনের যেন ভালো একটা বন্ধুত্ব বা বন্ধুত্ব যেমন থাকে, এই কারণেই টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজ বন্ধ করে দেওয়া হলো, এবং পুলিশ জানি না কি কারণে কাজটা বন্ধ করা হলো, আমরাও জানি না। আমাদের কথা হচ্ছে এই যে টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের নেত্রী আমাদের মমতা বন্দী কেন বন্ধ কাজটা হওয়ার জন্য, আর বেটার ভাবে কাজটা হওয়ার জন্য আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজটা বন্ধ করা হলো, এবং এই এইটা এই ন্যারেটিভটা আপনারা বলুন। একটা ইনসিডেন্ট দেখা যেখানে আমি বা মুম্বাদার আমরা কোন টেকনিশিয়ানের সাথে খারাপ ব্যবহার করছি, একটা টেকনিশিয়ানের মতো আমরা সব সময় একটা ফ্যামিলির মতো চেষ্টা করেছি, এবং একসাথে নিয়ে মানে যেই যাই হোক না কেন আমরা পুজোতে বাইরে শুট করেছি, দিওয়ালিতে বাইরে শুট করেছি, অনেক সময় অনেক সাথে একসাথে। আজকে যদি এই ন্যারেটিভটা দেওয়া হয় না যে আমরা টেকনিশিয়ান বিরোধী কাজ করছি, সেটা এটার চেয়ে দুঃখজনক এবং এটার চেয়ে কষ্টজনক কোনো কাজ মানে হতে পারবে না। আফটার সার্ভিস ইন্ডাস্ট্রি ফর 45 ইয়ার্স, আমি কথা কথা বলছি, টেকনিশিয়ানরা আমাকে যে ইলেকশন ক্যাম্পেনিং এর সময় তখন তারাই বলেছে যে দাদা আপনাকে জিততেই হবে, আমাদের মান সম্মান আপনাদের সঙ্গে, মানে এই জেতার পর আমি তো শুটিং শুরু করলাম, সেইখানে ওরা যে সেলিব্রেশন করেছে, তো আমি আমি জানি এটা কোন কোন দিকে যেতে পারে, এইটাকে বলা হবে এটা পলিটিক্যাল রং দেওয়া যেতে পারে। আমি আপনাদেরকে আবার বলছি এইখানে কোনো পলিটিক্যাল রং নেই, আমরা আমাদের সম্মান এবং টেকনিশিয়ানের সম্মানের জন্য এই আজকে লড়াই করা, কাজ বাড়াতে হবে, লক্ষ্য একটাই যে কাজ বাড়াতে হবে। কেউ যদি এটাকে বলা হয় যে ও সিপিএম করছে, ও বিজেপি করছে, ও কংগ্রেস করছে, ও তৃণমূল করছে, এইটা কোনো পলিটিক্যাল লড়াই নয়। আমি এটা আজকে আমি সবাই সামনে বলতে চাইছি, নাহলে আমি এখানে থাকতাম না, কারণ আমি সবসময় গত 10 বছরে অ্যাজ এ পলিটিক্যাল এমপি হিসাবে কোনোদিন এমন কাজ করিনি যাতে আমাকে মাথা নিচু করে থাকতে হয় বা এটা বলতে হয় যে না আমি এটা, এই লড়াইটা কোনো পলিটিক্যাল দল দেবেন না যারা দেওয়ার চেষ্টা করছে, এবং যারা পলিটিক্যালি রিপ্রেজেন্টেটিভ যা চ্যানেলে বসবে তাদেরকেও একটা অনুরোধ করবো যে প্লিজ আপনার সাপোর্ট করুন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো মন্তব্য রাখবে না যেটাতে আমাদের এই লড়াইটা আরো কঠিন হয়ে যাবে। আমরা চাই সুস্থভাবে কাজ করতে চাই, আমরা চাই যে টেকনিশিয়ানের সঙ্গে বা কাটিশিয়ানের আলোচনা করে আমাদের কাজটা যেন দ্রুত শুরু হতে পারে, একটা সুস্থ অ্যাটমসফিয়ারে কাজটা যেন শুরু হতে পারে, এটাই আমাদের প্রচেষ্টা। আরো বেশি কাজ মানে আমি একটা জিনিস বলি, সে টেলিভিশন ও ফিল্ম কি হবে, এই যে কাজটা আমরা করি মানে বিশেষ করে সিনেমা বানানো, এর মধ্যে একটা বিশাল জিনিস আছে, এটার জন্য আমি প্রায় 9 দিন ধরে খুবই মানে কি বলবো একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছি। আমরা না সকালবেলা উঠে রাত্রিবেলা সবার আগে একটা সিন পড়ি, পরের দিন সকালবেলা যে শুটিংটা করবো তার যে একটা ভালো বাসা, আমি না 9 দিন ধরে এটা বলছি, রাত্রিবেলা সিন করছি সকালবেলা উঠে শুনছি হবে না, এটা যে একজন শিল্পী মানে আমরা তো আলটিমেটলি একটা ইমোশনস ক্রিয়েট করি পর্দায়, উই আর অল ইমোশনাল পিপল, মানে এটা টেকনিশিয়ান পরিচালক অ্যাক্টার, এই ইমোশনসটা যদি আমাদের এখান থেকে চলে যায় মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা, রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার, তাহলে আমরা যদি আর ক্রিয়েট করতে পারবো না, আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি, আমি 40 বছরের মতো কাজ করছি, দর্শকরা আমাদের কাজ দেখবেন না, একটা ভালোবাসা রেসপেক্ট কোথাও হ্যাঁ তার মধ্যে কি একটু মন একটু ঝগড়াঝাটি একটু এরকম হয়, এটা ক্রিয়েট থিংস উইথ লাভ, ভালোবাসাটা কেন চলে যাচ্ছে, এখানে কাউকে কারো কিছু প্রুফ করার নেই, আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই ওটিটিটা ওইটাই থেকে যাবে, ইটস মুভ ফর দি পজিটিভ থিং, আমার এটাই মনে হয়। থ্যাংক ইউ সো মাচ।